দুই ক্যাটাগরি শিক্ষার্থী আছে, ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি। ক্যাটাগরি এ শিক্ষার্থীরা বইয়ের পোকা হয়, এদের প্রধান লক্ষ্য থাকে ভালো রেজাল্ট করা, কিন্তু তারা কমিউনিকেশন স্কিল, স্পিকিং ফ্লুয়েন্সি এবং আইটি স্কিলে অনেকটা পিছিয়ে থাকে। এবার আসা যাক ক্যাটাগরি বির ক্ষেত্রে। এরা একটু ফাঁকিবাজ হয়, একটু আড্ডাবাজ হয়, কিন্তু কমিউনিকেশন স্কিল, আইটি স্কিল এবং স্পিকিং ফ্লুয়েন্সি স্কিলে তারা অনেকটা এগিয়ে থাকে। আচ্ছা, আপনি কোন ক্যাটাগরিতে আছেন, ক্যাটাগরি এ নাকি ক্যাটাগরি বি? ওকে ফাইন, আপনি যে ক্যাটাগরিরই হন না কেন, আজকে আপনার সাথে একটা সিক্রেট শেয়ার করি। ক্যারিয়ারের ক্ষেত্রে 98% সফল হয় ক্যাটাগরি বি এর স্টুডেন্টরা, এবং ক্যাটাগরি এ থেকে সফল হয় মাত্র 20% স্টুডেন্ট। তাই টিসল বাংলাদেশ উদ্যোগ নিয়েছে আপনাদের স্পিকিং ফ্লুয়েন্সি এবং কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার। টিসল বাংলাদেশ অফার করছে ফোনেটিক্স, স্পোকেন ইংলিশ এবং প্রেজেন্টেশন কোর্স। প্রশিক্ষক হিসেবে থাকছেন হাজারো শিক্ষকের শিক্ষক আমাদের টিসল বাংলাদেশের ফাউন্ডার মোহাম্মদ ইয়াসির স্যার। ক্লাস ডিউরেশন 2 মান্থ এবং ক্লাস সংখ্যা 32। এই কোর্সটির ডিসকাউন্টেড ফি অনলি 3,200 টাকা। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? আপনার সিটটি বুক করতে এক্ষুনি বুক নাও অপশনটিতে ক্লিক করুন।